Assalamualaikum viewers, welcome to Mrs. Homemaker Bidi. আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভাই ভাই ক্রোকারিজের নতুন একটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। ভিডিও শুরুতেই আমি অলওয়েজ এই শপে আসলে আপনারা কি ধরনের পণ্য কেনাকাটা করতে পারবেন সেটার একটা আইডিয়া 360 ডিগ্রি ভিউ আকারে শেয়ার করি। এতে করে আমার কাছে মনে হয় যে আপনারা আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি তার বাইরেও কোনো কিছু দরকার হলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের কাছে দাম জেনে কিন্তু আপনাদের পছন্দের পণ্যগুলো অনলাইন কিংবা সরাসরি এসে কেনাকাটা করতে পারবেন। সরাসরি কেনাকাটা করতে চাইলে আপনারা চলে আসবেন ভাই ভাই ক্রোকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিচতলা দোকান নং 408-409 নিউ মার্কেট ঢাকা 1205। ভাইয়াদের এখানে থাকা তিনটা মোবাইল নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি আর এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো সহ নগদ রকেট বিকাশ এগুলো সব কিছু আছে যার কারণে আপনারা কিন্তু এগুলোর মাধ্যমেও অনলাইন কেনাকাটাটা করতে পারবেন একদম নিশ্চিন্তে। আচ্ছা ভাই, অনলাইনে যদি কেউ কেনাকাটা করে সেক্ষেত্রে ঢাকার বাইরে কি করতে হবে, মানে তাদের কি অ্যাডভান্স কিছু পে করতে হবে কিনা, আর ঢাকার ভেতরে হলে কি করতে হবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা অনলাইনে কেনাকাটা করেন অবশ্যই ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মালগুলো আমরা দিয়ে থাকি, আর ঢাকার বাইরে কিংবা যারা মশলে যারা দেয়া গেছে আপনার বাইরে থাকেন অনেক স্ক্রিনশট মারেন যে ভাই এটা আমার লাগবে, তারা দিতে হবে একটা জিনিস, সেই নাম ঠিকানা অ্যাড্রেস পারফেক্ট মোবাইল নাম্বারটা দিতে হবে। ওকে, সামথিং কিছু বুকিং মানে অবশ্যই করতে হবে কনফার্ম করার জন্য, বাকি আমরা ক্যাশ অন ডেলিভারি ছেড়ে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই। সো আজকে আমরা মূলত কি দেখাবো দর্শকদেরকে ভাইয়া? আজকে আমরা দেখাবো আপনার দোসার প্লেট দেখাবো, আচ্ছা, খাবার প্লেট দেখাবো, ওকে, মশলাদানি দেখাবো, আচ্ছা, এই ধরনের কিছু আইটেম নিয়ে আজকে আমাদের ভিডিওটা করে। ওয়াও, সো ভাইয়ার ভিডিওগুলো যারাই দেখেন একটু ধৈর্য ধরে, হয়তো ভিডিওর লেন্থ একটু বড় হয়, বাট ভাইয়া কিন্তু চেষ্টা করে একটা ভিডিওকে এত সুন্দর গঠনমূলকভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যেটা সুমন ভাইয়ের সাথে কাজ করতে গেলে আমার অনেক ভালো লাগার একটা কারণ। ওনার কাছে যত ক্যাটাগরি আছে উনি একটা ভিডিওর মধ্যে এত সুন্দরভাবে উপস্থাপন করেন যেন ভিডিওটা কেউ যদি কষ্ট করে দেখে তার অবশ্যই এটা কাজে আসবে। সো ভাই, আমরা প্রথমে দোসা প্লেট বা নাস্তার প্লেট যেটা আমরা বলি, ডিভাইডার প্লেট, এগুলো দিয়ে স্টার্ট করি। দোসা প্লেট আপনার, এটা হলো আমাদের দেশিটা, দেশিটা অবশ্যই নন ম্যাগনেট, ওকে, একটু হালকা হবে পাতলার ভিতরে। তারপরে দামটা একটু কম আছে, আর যারা রেস্টুরেন্টে ব্যবহার করতে চান তাদের জন্য এটাই, এটা রেগুলার রাফ এন্ড টাফ ইউজের জন্য বেস্ট। আচ্ছা, আর তারপরে এটা হচ্ছে এটা ছোট সাইজটা, না ছোট সাইজটা, তো বড় সাইজটা কত ইঞ্চি আপনার আইডিয়া আছে? এটা 12 ইঞ্চি। 12 ইঞ্চিটার দাম কত পড়বে পার পিস? 250 টাকা। 250 টাকা পার পিস। আর এটা কত ইঞ্চি? এটা হলো কি আপনার ছোট সাইজ, এটা হলো 10 ইঞ্চি হবে। 10 ইঞ্চি। এটার দাম কত পড়বে ভাই? এটা পড়বে হলো কি আপনার 220 টাকা। 220 টাকা করে, ওকে ফাইন। এরপরে আমরা কোনটা দেখব? তারপরে আমরা দেখাবো মাহিপালের ওইখানে একটা আছে 2 নাম্বার সাইজ। হ্যাঁ, 2 নাম্বার ভিতরে আপনার দুইটা ক্যাটাগরি হয় আমাদের। ওকে, একটা হলো 4 খোপ, আচ্ছা, একটা হলো আপনার 3 খোপ। তারপরে মাহিপালের এক্সট্রা স্পেশাল ডিপ যেটা আছে 3 খোপ, মানে এদিকে তিনটা দোসা সেম দাম, কত বললেন যেন? 560 টাকা। এরপরে আছে আমরা দেখাবো হলো কি আপনার 1 নম্বর সাইজ যারা নিতে চাচ্ছেন, আচ্ছা, মানে ওর চেয়ে একটু ছোট, আই গেস এটা 10 বা 11, না? এটা হলো কি একটা মধ্যে তিনটা কোয়ালিটি, যেমন একই মাল তিনটা কোয়ালিটি, তিনটা ডিজাইন করছে। আচ্ছা, আমরা দেখাই এক এক করে। 4 খোপ, মানে 4 খোপ বলতে ভাই বোঝাচ্ছে এখানে 4টা সস বা ইশের জিনিস আর একটা দোসা। এটা হলো 3 খোপ, এটা হচ্ছে এখানে তিনটা জিনিস সার্ভ করবেন, এখানে একটা, এটা হলো 3 খোপ। দেখেন এটা হলো খোপ, হলো গোল গোল, আচ্ছা, ওকে, ওখানেই থাকবে। এটা হলো গোল, মাঝখানেরটা গোল, দুই পাশেরটা তিন কোণা, এটা স্কয়ার, আর এটা তো চার, হ্যাঁ, দুইটা গোল, ওকে ফাইন। এগুলার প্রত্যেকটাই সেম প্রাইস, সেম প্রাইস। আচ্ছা, কত? 460 টাকা করে। এইটা 460, এই ডিজাইন তিনটার মধ্যে যেটা নিবেন 460 টাকা করে পার পিস। এখন এগুলো মানুষ একটাই দেখায়, আমাদের তিনটা দেখানোর উদ্দেশ্য হলো দেয়া গেছে আপনারা আসলে যারা আসতে পারবেন না
তারা যেন এখান থেকে চুজ করতে পারে চুজ করতে পারে ঠিক আছে ভিডিওতে চাইলে আমরা একটাও দেখাইতে পারি একটাও দেখাইতে পারতাম দরকার কি আমাদের আমাদের যা তাই দেখাই হ্যাঁ যেহেতু আছে কালেকশন সো আমরা দেখিয়ে দিলাম এরপরে দেখাবো বেবিদের জন্য হ্যাঁ বেবিদের নাস্তার জন্য অথবা আমরা বড়রাও বাসা বাড়িতে পরোটা ডিম ডাল ভাজি দেখা যায় বাসায় কিন্তু আমরা ওই দুই তিনটা দুইটা পদের বেশি দিয়ে খাই না সকালে এটাই বেবিদের জন্য সবচেয়ে বেস্ট বেস্ট প্রোডাক্ট সো এখানে যদি বেবিকে আপনি পরোটা বা রুটি দেন এখানে একটা ডিম পোস দিতে পারেন এখানে একটু ডাল সবজি দিতে পারেন খুবই সুন্দর সো এই সাইজটার প্রাইস কত ভাইয়া এটা হলো 380 টাকা প্রাইস 380 টাকা ওয়াও এরপরে বেবিদের মধ্যে আরো বোধহয় কয়েকটা মডেল আমরা এখানে দেখছি এটা হলো বেবি এক নাম্বার স্কোয়ারের ভিতরে এটা 350 টাকা প্রাইস 350 টাকা তারপরে এটা তারপরে এটা হলো দুই নম্বর সাইজ আচ্ছা বেবিদের মধ্যে একটু বড় হ্যাঁ আচ্ছা এটা কত প্রাইস 400 টাকা প্রাইস 400 টাকা প্রাইস এটা হলো তিন নম্বর এটা হচ্ছে ওর চেয়েও বড় এটা আই গেস বড়দের জন্য 420 টাকা 420 টাকা প্রাইস তারপরে এটা হচ্ছে চার নম্বর আছে এটা চারটা সাইজ এটা তো আরো বড় এটা হলো 400 মানে এটার মধ্যে আমরা চাইলে রাইসও খেতে পারি এটা বড়দের জন্য হ্যাঁ এটা বড় দুটো ইউজ করতে পারে তিন এবং চার চার বেবিদের জন্য এক এবং দুই এক এবং দুই ওকে ডান সো 450 টাকা প্রাইস আরো বড় আছে পাঁচ নম্বর ওকে ফাইন সো ওইটার প্রাইস কত 500 আচ্ছা ঠিক আছে তো এরপর আসি অ্যাপল মডেল তারপরে এই যে মিকিটা দিয়ে শুরু করি ওকে হ্যাঁ মিকি মিকি মাউস এটা হচ্ছে মিকি মাউস মডেলটা বেবিদের জন্য বড়দের জন্য নিতে পারেন তিনটা মডেল আচ্ছা অ্যাপল মডেল অ্যাপল মডেল দুইটা একটা স্কয়ার একদম পুরো স্কয়ার দেখেন এই যে প্রতিটা মডেলে আলাদা আলাদা আমরা সামনে দেখেছি সো এটা হচ্ছে এই যে দেখেন মিকি আমি দেখাচ্ছি ভাইয়ার হাতে এটা হচ্ছে অ্যাপল আর এটা হচ্ছে পুরো স্কয়ার এই তিনটার প্রাইস একই পড়বে এগুলো পড়বে হলো কি আপনার 400 করে প্রাইস 400 করে প্রাইস পড়বে 100% নন ম্যাগনেট অ্যাসেসরি ভিতরে আচ্ছা আর এটা তো আগেই বলে দিয়েছি আমরা তারপর দেখাবো ওভাল ওভাল ওকে এটা হলো কি আপনার ওভালের ভিতরে এটা হলো 400 টাকা প্রাইস ওভালের ভিতরে এই যে দুইটা সাইজ আমরা রাখি বড়টা হলো 450 টাকা প্রাইস ওকে ডান 400 এবং 50 টাকা বেশি 450 এটার মধ্যে আপনারা দোসাও সার্ভ করতে পারবেন রুটি পরোটা সবকিছুই সার্ভ করতে পারবেন এগুলো আসছে নতুন আমাদের এগুলো সুন্দর আসছে একদম স্কোয়ারের মধ্যে আবার একটু ওভাল করা তারপরে আছে আপনার সস ভর্তার জন্য হ্যাঁ সস ভর্তা চাটনি যে কোনো কিছু সার্ভ করার জন্য এই ধরনের সার্ভিং এক একজনকে বা একজন দুইজনকে সার্ভ করার জন্য আমরা নিতে পারি অথবা আমরা অনেক সময় অনেক ভাজা পোড়া আইটেম খাই যেখানে এক একজনের সস এক একটা পছন্দ সো ওইটা চিন্তা করে এই ধরনের বাটিগুলো আমরা কিন্তু নিতে পারি সো এটাও মাইপালের এটার প্রাইস কত ভাইয়া এটা হলো 280 টাকা প্রাইস 280 টাকা ওয়াও এরপর আমরা কোনটা দেখব ভাইয়া তারপর আমরা দেখাবো হলো কি মশলা বক্স আচ্ছা মশলা বক্স এটা হচ্ছে আমরা ওই যে কাইন্ড অফ দুইটা কাজে লাগাইতে পারি একটা হচ্ছে বাটা মশলাগুলো ডিপে রাখার জন্য লাগাইতে পারি যেহেতু স্টিলের ঢাকনা খাবারও দেওয়া যায় হ্যাঁ আবার এটার মধ্যে আবার খাবারও দেওয়া যাবে প্লাস আমাদের অনেক সময় বাসায় ছোট সংসার যাদের দেখবেন একটু একটু করে তরি তরকারি বেঁচে যায় আলাদা 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 বক্সে রাখলে ফ্রিজে অনেকগুলা বক্স হয়ে যায় তো সেইটাও দেখা যায় কি একটু একটু করে এটার মধ্যে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকেও কিন্তু আমরা রেখে দিতে পারবো এটা খুবই কাজের একটা জিনিস খুবই কাজের একটা হ্যাঁ সো এটা কত পড়বে দাম শুনুন ভাই মডেল একটা হলো ঢাকনা সহ একটা ঢাকনা ছাড়া আচ্ছা ঠিক আছে সো আমরা দুইটাই দেখাই দেই ঢাকনা ছাড়া আচ্ছা ঢাকনা ছাড়া আবার এই জিনিসটার একটা বেস্ট কাজে লাগবে আপনাদের বাসায় একদম রেগুলার বেসিসে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু রান্না করার সময় এই জিনিসটা আমি ইউজ করি প্রচুর এই বিশেষ করে রমজান মাসের জন্য বেস্ট ইউজেবল একটা প্রোডাক্ট হচ্ছে আমার কাছে মনে হয় এটা 12 মাস ইউজ করা যাবে সেটা কি আমরা ওই যে পেঁয়াজ আলাদা কাটি কাঁচামরিচ আলাদা কাটি ধনিয়া পাতা আলাদা কাটি রসুন তারপর এই যে চার পাঁচটা পদ হয় এক একটা বাটিতে করে কিন্তু আমরা রান্নার সময় নেই আর এগুলো আপনি নন ম্যাগনেট অ্যাসেসরিজ অনেক লংজিভিটি ইউজ করতে পারবেন সো এটা নিলে চুলার পাশে রেখে এটা থেকে নিয়ে সার্ভ করা অনেক ইজি সো কিচেনের জন্য অনেক ভালো অনেক বেস্ট একটা প্রোডাক্ট আর এত হেভি এত হার্ড একটা জিনিস যে আপনি অনেক বছর ইউজ করতে পারবেন এটা কত ভাইয়া প্রাইস এটা হলো কি ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া 650 টাকা ঢাকনা ছাড়া হলো 850 850 টাকা হচ্ছে ঢাকনা সহটা এস এস এর ঢাকনা কিন্তু ঠিক আছে সো এটা মনে রাখবেন এস এস এর ঢাকনা এরপরে আসি এই যেটা যেটা আমার অলরেডি আছে আপনারা অনেকেই দেখেছেন এটা আমার বললাম না যে 12 মাস ইউজ হয় বাট রমজানে বেস্ট ইউজের একটা জিনিস বিশেষ করে মুড়ি মাখানোর আগে সমস্ত সালাদ আইটেম গুলা কেটে এটার মধ্যে নিয়ে ঢাকনাটা হালকা করে লাগিয়ে রেখে কাজের সময় কাজ করা যায় তো এটা ছোটটা কত ভাইয়া এটা ছোট যেটা ছিল সেটা আপাতত নাই মানে এখন মিডিয়াম সাইজ আচ্ছা মিডিয়াম সাইজ তবে ভাইয়ার এখানে কিন্তু অপশন অনেক বেশি হ্যাঁ এখানে অপশন আপনি কম আছে আমার কাছে আচ্ছা অপশন কম আছে প্রাইস কি একই হ্যাঁ একই প্রাইস প্রাইস একই আচ্ছা তো মিডিয়াম সাইজের প্রাইস কত পাঁচ বাটি বর্তমান প্রাইস হলো এখন 1050 টাকা আগে থেকে 150 টাকা বাড়ছে আগে 900 টাকা ছিল প্রাইসটা এটা আমাদের বুঝতে পেরেছি আর এটা বড়টা ছিল আগে 1050 টাকা প্রাইস এটা হয়েছে এখন 1250 টাকা 1250 টাকা ওকে বাট এগুলোও কিন্তু নন ম্যাগনেট এসএস এর প্রোডাক্ট
যার জন্য বলবো যে এটা যাদের যাদের দরকার একটু স্ক্রিনশট দিয়ে তারপর আপনার ভাইয়ের কাছে অর্ডারও করতে পারেন, সরাসরি এসেও নিতে পারেন। আর স্ক্রিনশটটা আপনাদের দিতে বলি কেন জানেন, দোকানে আসলেও না ভাইয়াদের প্রোডাক্ট এমন এমন ভাবে ডিসপ্লে থাকে, সব প্রোডাক্ট তো ডিসপ্লেতে সামনে তাকিয়ে থাকে না, তো আপনারা যদি স্ক্রিনশট দিয়ে আনেন ভাইয়াদের দেখাইলে ওনারা কিন্তু দ্রুত বের করে দিতে পারবে। এরপরে আসি এই প্লেটটা দেখায়, এটা নিয়ে আমি বলতেছিলাম ভাইয়াকে যে ভাইয়া প্লেটটা অনেক সুন্দর, আমার আম্মুর জন্য পছন্দ হয়েছে। সেটার কারণ কি, এই প্লেটটা আম্মুকে দিয়েছে, আম্মু বলে এটার মধ্যে গর্ত কম, বেশি ঝোলের কিছু নিয়ে খাওয়া যায় না তৃপ্তি করে। তেমন যদি কারো বাসায় কেউ থাকে তাহলে এটা নিতে পারেন, তাহলে বলতে পারেন যে হ্যাঁ অনেকে বলতে পারেন তাহলে এইটা এই প্লেটও কেনা হয়েছে, কিন্তু এইটাই আবার মুরব্বী যারা আছে দেখুন অনেকে কমফোর্ট ফিল করে না, বেশি বড় হয়ে যায় তাদের কাছে। সো ডাল ভাত খাওয়ার জন্য বেস্ট একটা সাইজ, দেখতে কিউট, স্টাইলিশ আর খুবই সুন্দর। এগুলো তো নন ম্যাগনেট 100%, এগুলো কত করে? এটা হলো 250 টাকা পার পিস, 250। ওয়াও, আর এটা হলো 200 টাকা পার পিস, 200 টাকা পার পিস। আর এই নকশাটা এটা অসাধারণ দেখতে লাগছে, এটার ভিতরে তিনটা মোট সাইজ হবে আমাদের, তিনটা সাইজ বলেন একটু দেখাই। এই 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 এটার মতই আছে, হ্যাঁ এটা একই জিনিস, একই দাম, একই কোম্পানির, একই দাম, ঠিক আছে। দাম কি, এটা হলো যে দামগুলো ১২ ইঞ্চি, ১০ ইঞ্চি আর এটা বোধহয় ৯ ইঞ্চি। আচ্ছা, তো এই একই দাম পড়বে এই মডেল অথবা এই মডেল, যেটাই দরকার হয় ভাইয়াকে বললেই হবে। যদি বড় লাগে বড় দিতে পারবো, যদি ছোট লাগে এটাও ছোট দিতে পারবো, দুটো ডিজাইন আমাদের কাছে আছে। ওকে ফাইন ভাইয়া, এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে থালি টাইপের যে একটু হালকা ওজনের মধ্যে, যারা চাইনিজ বাট নন ম্যাগনেট কিন্তু লাইট ওয়েট, খুবই সুন্দর চাইনিজ প্রোডাক্ট, এত সুন্দর নকশা হয়, অনেক হেভি করছে, হ্যাঁ হেভি প্লাস সুন্দর নকশা। আমার কাছে কিন্তু অনেক বড়, ১২ ইঞ্চি এক একটা প্লেট, খুবই সুন্দর। এরপরে আসে আমাদের বাসার ছোট্ট সোনামণিদের জন্য আমরা অনেক সময় প্লেট খুঁজি। সো এটা হচ্ছে লাইক কাইন্ড অফ একটু বোল টাইপের, অল্প স্বল্প নাস্তা টাস্তা ওরা খাবে তখনকার জন্য। এর সাথে মিলিয়ে নিতে পারবেন, হ্যাঁ হ্যাঁ, লিকার প্রিন্ট করা যেটা কখনোই উঠবে না, ঠিক আছে, আর কিছু নাই। এরপরে আমরা আসি এই ডিজাইনে দুইটা প্লেটে, আপনি আপনার ডিপ প্লেটে ভিতরে অনেকে চাচ্ছেন, অনেক ডিপ চান যারা, খুব সুন্দর প্লেট, ওয়াও জেন্ডাল খুবই নাইস, অনেক ভালো, খুবই নাইস এবং হেভি, খুবই হেভি। সো এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, ওয়াও। সো যেটা যে কান্ট্রি আমরা বলে দিচ্ছি, যেটা ইন্ডিয়ান মাহিপাল আপনারা তো জানেন, আবার যেটা চাইনিজ সেটাও বলছি, যেটা থাইল্যান্ডের সেটাও বলছি, প্রাইম লেখা। সো এটা কত ভাইয়া এই সাইজটা? ৩৫০ টাকা, খুবই সুন্দর। এরপর আসবো আমরা ভিআইপি ব্র্যান্ড, যেটা মোটামুটি যথেষ্ট বাজেটের মধ্যে থাকে, সবাই আমরা নিতে পারি, এমন একটা প্রোডাক্ট। হ্যাঁ, ভিআইপির ভেতরে ডিপ এবং এটার সাইড আবার বর্ডার আছে। সো এটা বেবি সাইজ বলা যায় বা অনেকের বাসা দেখুন বৃদ্ধরা কিন্তু বেশি বড় প্লেটে খেতে চায় না, সো তাদের জন্য এই সাইজটা খুবই পারফেক্ট একটা সাইজ, তাদের খাবার দাবার একটু কম হয়। সো এটা কত ভাইয়া? এটা হলো 220 টাকা প্রাইস, 220। মিডিয়াম সাইজটা এটা হলো 250 টাকা প্রাইস, 250। বড়টা 280 টাকা প্রাইস, 280 টাকা। এগুলো কিন্তু 9 10 12 এরকম হয়, হ্যাঁ এগুলো অনেক হেভি, অনেক মোটা, হ্যাঁ অনেক হেভি, আর প্রত্যেকটা নন ম্যাগনেট, ঠিক আছে। এরপরে এটারে আছে আপনার হলো কি, আপনার ডিপ কম, ডিপ কম একটা, আচ্ছা একটু ছড়ানো প্লেট টাইপের, আচ্ছা এটা হলো কি সবচেয়ে বেবি, যেটা 160 টাকা পিস, ওয়াও, এটা 160 টাকা নাস্তা বা বেবি, এটা 180 টাকা পিস, 180 টাকা। তারপরে সাইজটা এটা বোধহয় 8 ইঞ্চি থেকে শুরু না ভাইয়া? 8.5 ইঞ্চি, আচ্ছা 8.5 ইঞ্চি থেকে, এটা হলো কি আপনি 220 টাকা, 220 টাকা, সরি এটা 200 টাকা, সরি আচ্ছা 200, 160, 180, 200, 160, 2 নাম্বার সাইজ, 180, 3 নাম্বার সাইজ, 200,
তারপরে হচ্ছে 220 আর একদম বড়টা 250 ওয়াও হাতের নাগাল আছে রেট ইয়েস এরপরে আমরা দেখাবো একদম প্লেন ভিআইপি এর মধ্যে দাম सेम থাকবে সেমই দাম শুধুমাত্র ওইটার মধ্যে স্ট্রাইপ ছিল এটার মধ্যে প্লেন স্ট্রাইপ ছাড়া তার মানে 160 220 250 ওয়াও মোট পাঁচটা সাইজ ইয়েস সো ভাই আমরা এখন সাথে একটু ওই বেবি প্লেটার আরো দুইটা ভার্সন আছে ওইটা একটু দেখি এটা হইলো কি নাইস একটা প্লেট ইয়েস অসাধারণ জিন্দালের জিন্দালের প্রোডাক্ট গুলো কিন্তু মানে ভীষণ রকম কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় আর এত ওয়েট এইটুকু একটা প্লেট হাতে নেওয়ার পরে মানে খুবই ওয়েট সো এই দুটো সাইজে আমি বলবো বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট সাইজ আবার বড়দের জন্য নিলে নাস্তার সাইজ হিসেবে খুব সুন্দর সাইজ কোনটার কত দাম ভাইয়া এগুলো সাবেক দাম দিয়ে দিছি আমরা 350 সো ফাইনালি আমরা এসকেবির প্রোডাক্টটাও একটু দেখাই দেই যেহেতু আছে ইয়েস ভাইয়ার এটাই যে তার কাছে যত ব্র্যান্ড থাকে সে সবই সুন্দরভাবে ওই ক্যাটাগরির মধ্যে দেখাই দেয় 24 সিএম আর 26 সিএম 24 সিএম টার প্রাইস কত ভাইয়া এটা হলো কি আগে দামটাই রাখতেছি আমরা 350 আর হচ্ছে 390 টাকা 26 সেমি এরপরে আসি বাসা বাড়িতে আমরা অনেক সময় কাটা বাছা অনেক মশলা শুকানো আবার মনে করেন সবজি কাটা বাছা মাছ আনলে মুরগি আনলে সেগুলো সুন্দর করে ই করা আবার অনেক সময় আছে এই ধরনের থালিগুলো ইউজ হয় বাসায় যখন একসাথে অনেক মেহমান আসে যে আমরা হ্যাঁ ছাদে দিতে পারবেন এগুলো অনেক কিছু শুকানোর জন্য পাশাপাশি আমি যেটা বললাম যে বাসায় যখন 15-20 জন 25-30 জন আসে যখন একসাথে খাওয়া হয় অনেক সময় কিন্তু এটার মধ্যে আমরা খাবারও সার্ভ করতে পারি ঠিক আছে হ্যাঁ আবার রমজান মাসে তো এটার মধ্যে মুড়ি মাখার জন্য সুন্দর সো এটা কত ইঞ্চি হইতে পারে এটা তো আপা ইঞ্চি মাপন এটা হলো চারটা সাইজ দেখাই আচ্ছা চারটা সাইজ আমরা এই নিচে থেকেই দেখাই দেই হ্যাঁ উপরে উঠে না ইটস ওকে দেখাই হ্যাঁ সবচেয়ে বিগ সাইজটা কত এটা হলো 450 থালি থালা প্লেট সেনি মশলার বক্স থেকে শুরু করে সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিও আই হোপ আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করার কারণ কি আপনারা যদি ভিডিওগুলো লাইক দেন তাহলে একটা শেয়ারের কাজ করে এবং অন্যরাও দেখার সুযোগ পায় সো আপনাদের সবাইকে ভাই ভাই কুকারিজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিই